BPL এ কাল থেকে শুরু হচ্ছে প্লে-অফের লড়াই। দুপুরে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হবে খুলনা, আর সন্ধ্যায় প্রথম সেমিফাইনালে বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা। এদিকে করোনার প্রকোপ কমায় শূন্য গ্যালারিতে সীমিত পরিসরে দর্শক ফিরছে। রাজিবুল ইসলামের রিপোর্ট। IPL এ দল পেয়ে মিরপুরে বেশ হাসিখুশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, নেটের বোলিংও ছিলেন বেশ আত্মবিশ্বাসী। এখন মনোযোগ অবশ্য ঘরের মাঠেই, বিপিএল এ টিকে থাকতে কঠোর অনুশীলন পরিকল্পনা সাজাতে ব্যস্ত শেষ চার দল। সকালে একটু আগেভাগেই মাঠে খুলনা টাইগার, কাল তাদের এলিমিনেটর ম্যাচ চট্টগ্রামের বিপক্ষে। পুরো যারা ব্যাটিং করে তারা যাতে ধারাবাহিকভাবে ব্যাটিং করে, যাতে আমাদের জন্য ইজি হয়ে যায়। প্রত্যেকটা টিমই চাবে যে তাদের উপরের ব্যাটসম্যানগুলো ধারাবাহিকভাবে খেলবে। We've also played some good cricket lately, so we're looking forward to a very challenging and tough game. দিনের দ্বিতীয় ম্যাচটি সেমিফাইনাল, টেবিলের শীর্ষ দল সাকিব আল হাসানের বরিশাল, প্রথম সেমিতে তাদের প্রতিপক্ষ কুমিল্লা। দুই টিমই আমরা কিন্তু সমান পয়েন্ট নিয়ে আসছি, তো আসলে এখানে ছোট বড় কেউ নাই, এখন নকআউট ম্যাচ, তো এখন মাঠে যে পারফর্ম করবে সেই আর কি। এদিকে কাল থেকেই দর্শক ফিরছে গ্যালারিতে। বিসিবি বলছে খেলা দেখতে পারবে মাত্র 3-4 হাজার দর্শক, টিকিট মিলবে কেবল ফ্রাঞ্চাইজিগুলোর কাছ থেকে, আনতে হবে করোনা টিকার সনদ। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।